হ্যালো এভরিওয়ান, আজ আমরা এসেছি লাক্সেমবুর্গে। লাক্সেমবুর্গ হচ্ছে জার্মানির একটি প্রতিবেশী দেশ। তো আমরা জার্মানি থেকে মাত্র 3 ঘন্টায় ট্রেনে চলে এসেছি লাক্সেমবুর্গে। তো আজকে আমরা আসলে পুরো দেশটি, লাক্সেমবুর্গ খুবই ছোট দেশ, আমরা প্রায় পুরো দেশটি ঘুরবো আজকে আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। আমরা এখন রয়েছি লুক্সেমবুর্গ মেন ট্রেন স্টেশনে। আমরা কিছুক্ষণ আগে নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনের ভিতরের পার্টটা। ট্রেন স্টেশনটি 1859 সালে স্থাপিত হয় এবং এর প্রধান কাঠামো কাঠের তৈরি। এখন আমরা স্টেশন থেকে বের হয়েছি আর আমরা এখন স্টেশনের একেবারেই সামনের দিকটা যেহেতু রয়েছি, আর এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাক্সেমবুর্গ একটি অংশ। আমরা এখন ওয়েট করছি, এখান থেকে একটা ট্রাম নিব। ট্রাম নিয়ে আমরা যাব পুরানো শহরের দিকে। এখন আমরা লাক্সেমবুর্গ ওল শহর দিয়ে হাঁটছি। এটা একটা ফিশের দোকান। এটি মূলত ওল্ড শহরের মধ্যে একটি ছোট মার্কেট। আমরা এখন লাক্সেমবুর্গের মেন সিটি সেন্টারে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন সিটি সেন্টার। আর এটি হচ্ছে লাক্সেমবুর্গ টাউন হল। এখন আমরা ওল্ড সিটি থেকে বের হয়ে যাব নটর ডেম ক্যাথেড্রালে। এখন আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাক্সেমবুর্গের কনস্টিটিউশন স্কোয়ার। এখন আমরা চলে এসেছি ক্যাথেড্রালটির সামনে এবং আমরা এখন ভিতরে ঢুকব। ক্যাথেড্রালটি 1613 সালে প্রথম স্থাপিত হয় এবং পরবর্তীতে সর্বশেষ 1938 সালে এটি রিনোভেট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাথেড্রালের
হিস্ট্রি এখানে লেখা রয়েছে। তো আমরা এখন একেবারে ভিতরে ঢুকছি। লাক্সেমবুর্গের জনপ্রিয় কিছু স্থাপনার মধ্যে এটি অন্যতম। পরবর্তীতে অনেক পরিবর্তন আসলেও আপনারা যে কাঁচের মার্বেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সে সময়ে হাতে তৈরি করা হয়েছিল আর সেগুলো এখনও রয়েছে। আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। লাক্সেমবুর্গের আরও ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর যে কোনো মতামত কমেন্ট বক্সে জানান, আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।